বুধবার 21 জুলাই সমর্থনে কন্যাগর মনসাতলায় এক পথসভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল, পৌরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, সুমিত্রা বগি, তন্ময় দেব, মোনালিসা নাগ সহ অন্যান্য কাউন্সিলরগণ। এছাড়াও উপস্থিত ছিল যুব সভাপতি মৌলির চট্টোপাধ্যায়, প্রাক্তন সভাপতি কৈলাস মুখার্জি, ছাত্র পরিষদের সভাপতি বিশ্বরূপ চক্রবর্তী, এছাড়া অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিগণ। তন্ময় দেব,
যে আজকে এই সভার মূল উদ্যোক্তা। এছাড়াও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ববর্গ, সহকর্মী বন্ধুরা, অষ্টল সাধারণ মানুষ, এলাকার ব্যবসায়ী বন্ধু থেকে শুনছি, 1993 সালের 21 জুলাই তিনটিকে বেছে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানালেন যে আসুন কলকাতা রাজপথে শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবস্থানের মধ্য থেকে আমরা আওয়াজ তুলিনি। আওয়াজ শুধু পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এমনকি দিল্লিতে তৎকালীন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার টিএন শেষনের কাছে পৌঁছে দিতে হবে। ক্যামেরা স্বরূপ দত্তের সঙ্গে শান্তনু ব্যানার্জি, সৃজন খবর বাংলা।